নমস্কার, আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মীনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পলাশন অঞ্চল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতি রাজ সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। 20টি গরিব পরিবারের হাতে বিনামূল্যে গ্যাস ওভেন ও সিলিন্ডার তুলে দেওয়া হল। চিকিৎসা রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার। বর্তমান হাসপাতাল চত্বরে সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল। এক অসহায় মানুষের পাশে দাঁড়ালেন কয়েকজন সহৃদয় ব্যক্তি। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পড়াশোনার ফাঁকে নিজে হাতে গাছ পরিচর্যা করতে ব্যস্ত ষষ্ঠ শ্রেণীর এক পড়ুয়া। আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। চলে আসছে বিস্তারিত খবরে। আগামী 20 মার্চ প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আউশ গ্রামের শিবদা মাঠে অনুষ্ঠিত হবে বৈঠকটি। সেই উপলক্ষে রবিবার মাঠ পরিদর্শন করলেন জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্যরা। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের শিবদা মাঠে প্রশাসনিক বৈঠক করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে বৈঠকটি হওয়ার কথা ছিল বর্ধমান শহর সংলগ্ন ঝিঙ্গুটি সাঁই কমপ্লেক্সে। মাধ্যমিক পরীক্ষা চলায় তা আউশ গ্রামে সরিয়ে নিয়ে যাওয়া হয়। রবিবার কাজের অগ্রগতি সরজমিনে দেখতে শিবদা মাঠে উপস্থিত হন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু সহ সভাধিপতি সম্পাধারা প্রশাসনিক ব্যক্তিরা। কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন সভাধিপতি দেবু টুডু। আদিবাসী অধ্যুষিত এলাকায় হলে ভালো হয়, সেজন্য নির্দেশ দিয়েছেন একদম গ্রামের মানুষের জন্য উন্নয়নের বিষয়টাকে আরও তুলে দেওয়ার জন্য মানুষের পাশে আছে। সেইটা একদম বিভিন্ন সময় তো আমাদের শহর লাগোয়া ও সমস্ত জায়গায় প্রোগ্রাম হয়েছে, কিন্তু উনি জোর দিয়েছেন মানুষের পাশে থেকে একদম গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষের জন্য এই জায়গাটা ঠিক করেছে। আমরা দ্রুতগতিতে কাজ হচ্ছে, কোনো অসুবিধা নয়। আমাদের প্রকাশ্য সভাটা হচ্ছে না, পরিষেবা প্রদান অনুষ্ঠানটা শুধু আমাদের প্রশাসনিক বৈঠকটা হচ্ছে, সেই জন্য অসুবিধা থাকার কথা না। এখান থেকেই উনি চলে যাবেন। হাতে তো সময় মতো একদিন, এর মধ্যে আমাদের যুদ্ধকালীন তৎপরতায় সবাই কাজ করছে, সমস্ত দপ্তর ইডাব্লিউটি থেকে শুরু করে প্রশাসনের সমস্ত আমাদের জেলা প্রশাসন, ব্লক, ব্লকের প্রশাসন, বিডিও সাহেব নিজে, আমাদের জনপ্রতিনিধিরা, জেলা পরিষদের সদস্য থেকে। আউশগ্রাম থেকে পথিকৃত দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। পলাশুন অঞ্চল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতি রাজ সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। সম্মেলনটি অনুষ্ঠিত হয় ধারান প্রাইমারি স্কুলে। এদিন বিরোধী দলের সদস্যরা শাসক দলের ছত্রছায়ায় আসেন। পলাশন অঞ্চল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতি রাজ সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। ধারান প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হয় এদিনের এই সম্মেলন। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। রায়নার বিধায়ক নেপাল ঘড়ি, ব্লক সভাপতি শৈলেন্দ্রনাথ সাঁই সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমরা আজকে রায়না 1 নম্বর ব্লকের পলাশন অঞ্চলে সম্মেলন করছি, এবং বিকালের দিকেও আমার দুটো থেকে সম্মেলন আছে নারুগ্রামে।
দু নম্বর ব্লকের আয়না, দু নম্বর ব্লকের প্রত্যেকটা অঞ্চলে আমার সম্মেলন হয়ে গেছে এবং আগামী যে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই আমরা নির্দিষ্ট ঘেরাটোপের মধ্যে প্রত্যেকটা বুথ থেকে মেন মেন কর্মীদেরকে তুলে এনে যে সামনে পঞ্চায়েত নির্বাচনে আমরা কীভাবে মানুষের কাছে পৌঁছাবো এবং 2011 সাল থেকে শুরু করে 2018 সাল এই নয় নয় করে এই 8 বছরে আমরা মামাটি মানুষের সরকার কী উন্নয়ন করেছে সেই উন্নয়নের বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু আমরা কর্মীদেরকে একটা আলাদা করে বার্তা দিচ্ছি যে আপনারা এইভাবে মানুষের সঙ্গে মিশুন এবং প্রত্যেকটা প্রতিপতি এই সম্মেলনকে কেন্দ্র করে আমাদের কর্মীরা বসেছেন এবং ধন্যবাদ জানাই যে আজকে তারা সিপিএম এর সমর্থক ছিল, দীর্ঘ 34 বছর সিপিএম এর সঙ্গে যুক্ত ছিল, অনেক নেতৃত্ব আছে, তারা মামাটি মানুষের সরকারের যে উন্নয়ন সেই উন্নয়নে উদ্বুদ্ধ হয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা আদর্শের উপর নির্ভর করেই আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে আমাদের নেতৃত্বের সঙ্গে থেকে আমাদের উন্নয়নটাকে আরও যাতে মানুষের কাছে পৌঁছে দেন পৌঁছে দিতে পারে সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসে ধন্যবাদ এদিন বিরোধী দলের সমর্থকরা শাসক দলের ছত্রছায়া আসেন। আগত মানুষজনদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক নেপাল ঘুরুই। শাসক দলের কাজে অনুপ্রাণিত হয়ে দল বদল বলে জানিয়েছেন দলের নবনিযুক্ত কর্মীবৃন্দ। তৃণমূলে যোগ দেওয়ার কারণ হচ্ছে যে এদের কাজের উন্নয়ন ভালো, কাজ দেখে আমি পাড়ার উন্নয়ন করতে এই দলে আর যোগ দিয়েছি। কতদিন ধরে আপনারা এই সিপিএম পার্টিতে যোগ দিয়েছেন? ধরে সিপিএম পার্টি ছিলেন। কোন পদে ছিলেন? হ্যাঁ, পদে ছিলেন। কি ছিলেন? কোন পদে ছিলেন? আমি ছিলাম পঞ্চায়েত সদস্য। সিপিএম এর পঞ্চায়েত সদস্য। কোন গ্রামের বাসিন্দা? রামবাটি বাসিন্দা। এমন কি মনে হলো যে আমাদের তৃণমূলে যোগদান করা উচিত? এত কাজ দেখে আমার মন চাইলো যে আমি এখানে বেকার পুরোপুরি মারখার থেকে ওই দলে যোগ দিই, দিলে হয় তোমার পাড়ার উন্নয়ন হবে, মানুষের কাজ করতে পারবো, সেই হিসাবে আমি এই দলে যোগ দিয়েছি। কতজন যোগ দিলেন? কর্মীকে নিয়ে যোগ দিয়েছি প্রায় 40 জনের মতো। পলাশন থেকে কৃষ্ণ সাহা ও জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা। চলে যাব পরের খবরে। 20টি গরিব পরিবারের হাতে বিনামূল্যে গ্যাস ওভেন ও সিলিন্ডার তুলে দেওয়া হলো মেমারি পুরসভা 10 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এবং ওই ওয়ার্ডের কাউন্সিলরের সহযোগিতায়। এদিন উপভোক্তারা বিনামূল্যে গ্যাস পাওয়ায় খুশি। রবিবার মেমারি পুরসভার 10 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে ও ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার উপপৌরপতি সুপ্রিয় সামন্তের সহযোগিতায় 20টি গরিব পরিবারকে বিনামূল্যে গ্যাস ওভেন, সিলিন্ডার, রেগুলেটর সহ সম্পূর্ণ সেট তুলে দেওয়া হয়। মানুষের যাতে উপকার হয়, মানুষের যাতে কাজ হয়, তার জন্য তিনি সর্বদা চেষ্টা করে যাচ্ছেন। তাই আমরাও আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি না কে কী রাজনীতি করেন, কে কী দলের মধ্যে থাকেন, কিন্তু যেহেতু আমরা একটা রাজনৈতিক দলের কর্মী, আমাদের শুধু আপনাদের কাছে আবেদন থাকবে যে আমরা যদি কোনো রকম মিটিং মিছিল ডাকি, আমরা যদি কোনো দিন কোনো সময় ডাকি মেমারি 10 নম্বর ওয়ার্ডে বা মেমারি শহরে, তাহলে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে সাহায্য সহযোগিতা। পরে আরও 30 জনকে এই রূপ গ্যাস ওভেন ও সিলিন্ডার তুলে দেওয়া হবে বলে জানান উপপৌরপতি। এদিন 10 নম্বর ওয়ার্ডে দলীয় কার্যালয় থেকে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন উপপৌরপতি সহ ওয়ার্ড কমিটির সদস্য সোনা বিশ্বাস, স্নেহাশিস ঘোষ দস্তিদার, স্মৃতি শিকদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে 10 নম্বর ওয়ার্ডে আমাদের ওয়ার্ড অফিসের সামনে আমরা কিছু গরিব মানুষের হাতে আমরা এলপিজি গ্যাস সমস্ত ওভেন থেকে আরম্ভ করে গ্যাস, হ্যাঁ, এবং সমস্ত মেটেরিয়ালস তাদের হাতে আমরা তুলে দিচ্ছি। কোন কোম্পানি গ্যাস দিচ্ছে? এদিন উপভোক্তারা বিনামূল্যে গ্যাস পেয়ে খুশি। আপনার গ্যাস পেয়ে কেমন লাগছে?
আপনি কি আগে ভেবেছিলেন যে এরকম আর কি গ্যাস নিয়ে রান্না করবেন? এতদিন কিসে রান্না করতেন? কাঠে। এবার এবার গ্যাস পেলেন? গ্যাস কারা দিল? তৃণমূল কংগ্রেস তো, কিন্তু কোথা থেকে পেলেন? কোথাকার? মেমারি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। একটি স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। এদিন প্রায় 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় পাওয়ার হাউস পাড়ায়। শান্তির বাংলা, উন্নতির বাংলা, উন্নয়নের বাংলা, এই উন্নয়নে সকলকে সামিল করে বাংলার মুখ্যমন্ত্রী যে 34 বছর জগদ্দল পাথর, যে পাথরটাকে কোনোদিনই সরানো যাবে না ভেবেছিল মানুষ, সে অসম্ভব কাজে তা সত্ত্বেও আমরা এগিয়ে চলেছি মানুষকে সঙ্গে নিয়ে। রবিবার 2 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পাওয়ার হাউস পাড়ায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। রক্তের সংকট মোচনের উদ্দেশ্যেই এই উদ্যোগ গ্রহণ করেন 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা। এদিন প্রায় 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। ওয়ার্ডে এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের এক বিশাল রক্তদান শিবির আয়োজন করেছে। সেই শিবিরে আমি উপস্থিত হয়েছি। আমার সঙ্গে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর শোভা মালিক, আছে বিশিষ্ট রাজনীতি জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়দেব মুখার্জি, আছে বিকাশ মণ্ডল, 2 নম্বর ওয়ার্ডের আমাদের তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা কানাই মিডিয়া সে উপস্থিত আছে, এবং এখানে আমাদের এখানকার জেলায় সেই আমাদের সমাজ যে রক্তদান শিবিরের আয়োজন করেছে, সবাই মিলে 2 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের এই বিরাট রক্তদান শিবিরের আয়োজন করেছে। সবাই আমরা এসেছি, এবং 2 নম্বর ওয়ার্ডে আমাদের 18 তারিখে আমাদের দলের পক্ষ থেকে একটা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন হচ্ছে। 22 মার্চ তৃণমূল কংগ্রেস কর্মী সম্মেলন হচ্ছে, সেখানেও আমরা সবাই যাবো 2 নম্বর ওয়ার্ডে। এখন আমাদের খুব ভালো কাজ হচ্ছে, সবাই বেশ সুন্দরভাবে দলের কর্মীরা কাজ করছে, যেটা আমাদের সবার আবেদন ছিল যে সব ওয়ার্ডে সবাই মিলে সুন্দর করে আমরা তৃণমূল কংগ্রেসটাকে গঠন করে এবং ভালোভাবে ওয়ার্ডের কাজ যাতে করতে পারি, সেটা আমাদের 2 নম্বর ওয়ার্ডে সুন্দরভাবে কাজ। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পৌরসভার এনসিআই শিক্ষকন দাস, ওই ওয়ার্ডের কাউন্সিলর সোমা মালিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রক্তদান শিবির উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস কর্মীদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। 2 নম্বর ওয়ার্ডে করছি, আমি টার্গেট তো 100 উপরে আছে, বর্ধমান মেডিকেল কলেজে উপস্থিত ছিলেন এখানে মাননীয় আমাদের নেতা, আমাদের যুব নেতা আর যারা যারা ছিলেন মাননীয় আমাদের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা মালিক ছিলেন, হ্যাঁ শিবির সিং ছিলেন, সবাই মিলেই সবাই আশা করছি যে 2 নম্বর 3 নম্বর ওয়ার্ডের সমস্ত সবাই যারা 3 নম্বর ওয়ার্ডের তারা ছিলেন। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। বর্ধমান হাসপাতাল চত্বরের সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হলো রবিবার। বর্তমান 1 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে গৃহীত হয় এইরূপ কর্মকাণ্ড। আয়োজকদের এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে। সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল রবিবার। বর্তমান 1 নম্বর পঞ্চায়েত সমিতির তরফে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। আয়োজকদের তরফে এদিন হাসপাতাল চত্বর সাফাই অভিযান চালায়। রবিবার ছুটির দিন হওয়ায় এইরূপ উদ্যোগ গৃহীত হয় আয়োজকদের পক্ষ থেকে। বর্তমান জেলা পরিষদের সভাধিপতির নির্দেশ অনুযায়ী এইরূপ কর্মসূচি বাস্তবায়িত হয়। আয়োজককারীরা এদিন হাসপাতালের বিভিন্ন অংশ সাফাই করে। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে কর্মতৎপরতা ফুটে ওঠে। আমরা বর্তমান এক পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমাদের এলাকার যে সমস্ত 100 দিনের কাজের যারা কর্মী আছেন তাদেরকে নিয়ে আজকে হসপিটালে সাফাই অভিযান চলছে।
গোটা হসপিটালটাই করবেন না কোনো মানে ইয়েটা? একদিনে গোটা হসপিটাল করা সম্ভব নয়, আপনারা জানেন এটা কোনোমতেই সম্ভব নয়। যা বর্ধমান হসপিটাল এরিয়া, আমরা ইমার্জেন্সি থেকে শুরু করেছি আশাপাশি কিছু আর কিন্তু করতে পারি। কতগুলো আজকে মানে লেবার লেগেছে? এগুলো কি সব লেবার মানে কাজ করে না আপনাদের কর্মীর সব? তো আজকে দিনটা বেছে নেওয়ার কারণ? আজকে ছুটির দিন, রবিবার। অন্য কোনো দিনও কি আর হবে? বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। দেখে নেব পরের খবর। এক অসহায় মানুষের পাশে দাঁড়ালেন কয়েকজন সহৃদয় ব্যক্তি। ওই ব্যক্তি ট্রেনে সফররত অবস্থায় সর্বত্র খুইয়ে দিশে হারা হয়ে পড়ে। তাকে বাড়িতে ফিরিয়ে দিতে পুলিশের শরণাপন্ন হন ওই সমস্ত মানুষজন। এক অসহায় মানুষের পাশে দাঁড়ালেন কয়েকজন সহৃদয় ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রায়ানে। এদের মানুষজন প্রাতঃ ভ্রমণে বেরিয়ে দেখতে পান এক ব্যক্তি অসহায় অবস্থায় পুকুরের জলে রয়েছে। স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে জানতে পারেন ট্রেনে সফররত অবস্থায় তার সব কিছু লুট হয়ে গেছে। পরে অসহায় ওই মানুষটির বাড়ির সাথে তারা যোগাযোগ করেন এবং তাকে বাড়ির লোকেদের কাছে ফিরিয়ে দেবার ব্যবস্থা করেন। আমরা সকালবেলায় এসে আমি ব্যবসা খুলতে গেছি, তখন দেখছি একটা পুকুরের জলে একটা মানুষ ডুবছে উঠছে। যে আমরা সবাই মিলে অনেক লোকজন জড়ো করে দেখতে যাচ্ছি যে লোকটা ডুবছে উঠছে কেন। তখন দেখছি যে ও বলছে আমাকে পুলিশের হাতে তুলে দাও, আমার এখানে বাড়ি ওখানে বাড়ি এইসব বলছে, এইসব আর না ওইসব বলে যে আমরা তখন বললাম যে তুমি তাতে উঠে এসো, যে আসছে না, যে আমরা ইঁট পাচ্ছে মানে লাঠি ঠ্যাঙা এসব ভয়ে দেখিয়ে তখন আস্তে আস্তে উঠে দিয়ে এই আমার সম্বন্ধীকে দিয়ে আমরা বলা যে এই পাশে এসে দাঁড়িয়ে এইসব কাজকর্ম ওইসব মানুষটা যেন ওর স্ত্রীর কাছে বা ছেলেপিলের কাছে গিয়ে যেন সুস্থভাবে পৌঁছাতে পারে, এইটাই আমাদের কামনা। সকালবেলা আমরা প্রতিদিন মর্নিং ওয়াকে বেরোই, তো আমরা সকালে যখন মর্নিং ওয়াকে যখন বাড়ি ফিরছিলাম, আমি বাড়ি ফেরার পথে দেখি ওনারা উনি জলের মধ্যে কোথাও পড়েছিলেন, জলে ডুবছিলেন, এসেছিলেন। আমাদের এই দাদারা সবাই মিলে ওকে ইট ফিট মেরে জল থেকে আগে ওনাকে তোলা হয়। তারপরে উনি খাওয়া দাওয়া করাই, খাওয়া দাওয়া করানোর পরে তারপর উনি সব বাড়ির ঠিকানা বললেন যে আমার ইউপিতে বাড়ি। তো উনি যখন বললেন আমার ইউপিতে বাড়ি, খুব স্বাভাবিক আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে বা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে আদর্শিত, আমাদের সেই জন্য মনে হয়েছে আমাদের জননেত্রী যখন মানুষের পাশে থাকে তো আমাদেরও মনে হলো যেন একটা দায়বদ্ধতা থেকেই যায় ওনাকে ওনার বাড়িতে পৌঁছে দেওয়ার। স্থানীয়রা এদিন তাকে বাড়িতে পৌঁছে দিতে বর্ধমান থানার শরণাপন্ন হন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। একটি দ্রুত গতিতে আসা লরি তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়েছে সকলে। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো অমিত মালো নামে এক যুবকের। মৃত ব্যক্তির বাড়ি ছোট নীলপুরে। ওই ওয়ার্ডের কাউন্সিলর বিভূতোষ মণ্ডল জানান কর্মসূত্রে অমিত দিল্লিতে থাকে। কিছুদিন আগে সে বাড়িতে আসে কর্মক্ষেত্রে যাবার জন্য। রবিবার সকালে স্টেশনে টিকিট কাটতে যাবার পথে পার্কাস রোড সংলগ্ন এলাকায় একটি দ্রুতগামী লরি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই অমিত মালোর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। ঘাতক লরিটি পলাতক। পুলিশ লরিটির সন্ধান চালাচ্ছে। ওই দিনই তার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অমিত মালোর অকাল প্রয়াণে পরিবার সহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। যাওয়ার জন্য সকালে ভোর চারটের সময় ওর সেই কাজের জন্য সেখানে আসে। সেখানে আমার ওর বা প্রসাব পায় ওর সাইডে দাঁড়িয়ে প্রসাব করার পরে তখন ব্যাগে ফিরে আসেন, তখন তারপর আমারও খবর পেয়ে আমরা থানা দেখলাম। সেখান থেকে শুনলাম যে দেড় ঘন্টা বর্তমান হাসপাতালে এনেছি। এখানে আমরা দেড় ঘন্টা দেখলাম, সেটা মর্যাদা দেখলাম, গলিয়ে দুটো ফাঁস হয়ে আছে সেটা দেখলাম। কী নাম যে মারা গেছে? ওর নাম অমিত মালো। ও কি কাজ করত? ও দিল্লিতে জলের কাজ করত, জলের ব্যবসা, মানে প্রায় দিল্লি যাতায়াত করত। মাঝে মাঝে যাতায়াত করত, বাড়ি আসতো, আবার কাজের তাই দোকানে যেত, এই অবস্থা যাতায়াত করতো। কালকে যাওয়ার জন্য আজকে যাবে বলে ভোরে বেরিয়েছিল, টিকিট কাটা। তো এই বর্ধমান
বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। পড়াশোনার ফাঁকে নিচে হাতে গাছ পরিচর্যা করতে ব্যস্ত ষষ্ঠ শ্রেণীর এক পড়ুয়া, এরূপ নিদর্শন ফুটে উঠেছে ভাতার গ্রাম মোড়ল পুকুর পাড় এলাকায়। যদিও খুদে ওই পড়ুয়ার বাড়ির লোকের আশঙ্কা, এর ফলে তার পড়াশোনার প্রভাব পড়বে না তো। গ্লোবাল ওয়ার্মিং এর জেরে জেরবার গোটা বিশ্ব সমস্যার অধে চিন্তিত। বিজ্ঞানীরা পৃথিবীকে বাঁচাতে গাছ নিধনের বদলে সবুজায়নের ওপর জোর দিচ্ছেন সকলে। এরূপ গাছপ্রেমী এক ক্ষুদে পড়ুয়ার নিদর্শন ফুটে উঠল। ছোট্ট এই গাছপ্রেমী ছাত্রের নাম শুভদীপ চৌধুরী। ভাতার গ্রাম মোড়ল পুকুর পাড়ে তার বাড়ি। ভাতার মাধব পাবলিক হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সে। পড়াশোনার ফাঁকে সে নানা ধরনের গাছ লাগায় তার তৈরি বাগানে। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার ধ্বংসের কারণ আমি গাছপালা পছন্দ করি, যাতে পৃথিবী থেকে আঁকড়ে থাকে, পৃথিবী আরো সুস্থ পরিবেশ দিতে পারে ইত্যাদি কারণ। ওই জন্য গাছকে ভালোবাসো? কি কি গাছ লাগিয়েছো এখানে? আমি এখানে বিট, বিন, ফুল গাছ, তারপরে বড় বড় জাম, আম প্রভৃতি গাছ লাগিয়েছি। তারপরে এখানে অনেক ফসলও আছে, যেমন লালতে শাক, আলমপুরের ডাটা, এছাড়াও মূলো, গাজর, বিট প্রভৃতি। বড় বড় গাছ আমি যদি গাছ পেয়েও থাকি তাহলে সেগুলি আরো বড় বড় করে লাগাবো। কি গাছ লাগাবে? আমার এখনো অনেক গাছ লাগানোর শখ আছে। যেমন আম, জাম, তারপরে এই সবজি প্রভৃতি কিছু। এই সব গাছ ভালোবাসি, আর আমি যতদিন বাঁচবো এই গাছগুলোকে ভালোবেসে থাকবো, আঁকড়ে থাকবো। নিজে হাতে সে গাছগুলিকে পরিচর্যা করে, নিজেই জল দেওয়া থেকে অন্যান্য কাজকর্ম সবকিছুই করে সে। এর জন্য অবশ্য পরিবারের কাছে মাঝে মাঝেই তাকে বকুনি খেতে হয়, যদিও সবকিছু উপেক্ষা করেই সে নিজের লক্ষ্যে অবিচল। তার এইরূপ কৃতকর্মে খুশি তার আত্মীয় পরিজনরা, যদিও পরিবারের লোকজনদের মনে একটা বড় শঙ্কা থেকেই থাকে, বাগান তৈরি করতে গিয়ে তার পড়াশোনায় প্রভাব পড়বে না তো। তুই যে পড়াশোনায় ফাঁক পড়ে যাবি, এখন ছোট বাচ্চা বয়স, পড়াশোনা কর, পরে ভবিষ্যতে করবি, তা শোনে না। তার ফাঁকে ফাঁকে পড়াও করে, পড়া ভালোবাসে, খুবই কষ্ট করে মানে পড়াশোনা করে ঠিক, আবার অথচ গাছ এর ফাঁকে ফাঁকে এসে লাগায়। সকল গাছ, যে কোনো গাছই আমাদের না বললে নিয়ে এসে, প্রত্যেক শাক থেকে সবজি থেকে সব গাছপালা লাগানোর খুব মন, আর গাছকে ভালোবাসে, আর গাছকে খুব ইয়ে করে আর কি, শ্রদ্ধা ভক্তি করে, জল দেয়, নিজেই পুকুরে জল তুলে এনে দেয়। আমরা বাসিন্দা, আমরা ছোট থেকে দেখছি এই শুভজিৎ চৌধুরীকে, একদম স্কুল থেকে এসি গাছপালার প্রতি একটা ভালোবাসা, তারপরে সকালবেলা উঠি গাছের প্রতি একটা যত্ন, জল দেওয়া, মানে একটা গাছটাকে সবসময় মানুষ করার সবসময় চেষ্টা, মানে অনেক ধরনের গাছ লাগাচ্ছে এত অল্প বয়সে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে। আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে ছোট নীলপুর বালিডাঙ্গা এলাকায়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার সকালে ছোট নীলপুর বালিডাঙ্গা এলাকায় জঞ্জাল স্তূপে হঠাৎ আগুন লেগে যায়। স্থানীয় মানুষজন দমকলে খবর দেন। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন আয়ত্তে আনে। কি করে ওই স্থানে আগুন লাগলো সে ব্যাপারে কিছু জানা যায়নি। যদিও আগুন লাগার ঘটনায় কোনো প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়নি, যদিও এলাকাবাসীদের দাবি দমকলের ইঞ্জিন সঠিক সময় আসার জন্য পাশাপাশি বাড়িগুলো আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে। কত গাড়ি এসেছে আশেপাশে? তো অনেক বাড়ি আছে। হ্যাঁ হ্যাঁ, কত
টাইপের ট্রাক্টর হয়েছে। হ্যাঁ, এই যে জঙ্গল আছে, জঙ্গল আছে, মানুষের আশেপাশে ক্ষতি হতে পারে, ওই জন্য দমকল দেখে নিবানো হলো। আগুনটা কটা গাড়ি এসেছিল দমকলে? না, এই একটাই এসেছিল। আর এটা আগের বছর একটা দিয়েছিল। আমরা বাসায় বাড়ি থেকে একটু বালতি কালতি জল করে দিয়েছি, তারপর দেখছিলাম সেটা প্রচুর ধরন জল করে চলছে। আর আশেপাশে দাঁড়িয়ে আছে জঙ্গল পলিথিন, তখন আমরা ভয় পেয়ে গিয়ে আমরা দেখলাম যে সংগঠিত হাওয়া দিচ্ছে, একটা বড় বিপদ হতে পারে। চারিদিকে খবর দিলাম এবং ওরা এসে গিয়েছে, ওরা যে সার্ভিসটা দিচ্ছে সত্যি আমরা খুব খুশি। আশেপাশে প্রচুর বাড়ি আছে, জঙ্গল তো একটা বিপজ্জনক অবস্থা দাঁড়িয়ে আছে। আমরা বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা বলবো। মূলত এই জঙ্গলেই আগুনটা লেগেছিল, বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। এই মুহূর্তে চোখ রাখব আজকের অন্যান্য খবরে। বাঁকুড়া জেলার ইন্দাস বই মেলা কমিটির পক্ষ থেকে শরদিন্দু প্রকাশ ঘোষকে সম্বর্ধনা জানানো হয়। শারীরিক অসুস্থতার কারণে তিনি মেলাতে উপস্থিত থাকতে পারেননি। রবিবার শরদিন্দু বাবুর হয়ে সম্বর্ধনা নেন তার পুত্রবধূ লাবণী ঘোষ। উপস্থিত ছিলেন মেলা কমিটির পক্ষ থেকে প্রণব হাজরা, শিবপ্রসাদ চৌধুরী ও প্রতিবেশী রমাপ্রসাদ সেন ও পার্থ সারথী দত্ত। আজকে আমরা এসেছিলাম বাঁকুড়া জেলার পূর্ব প্রান্তিক ব্লক যে ইনাস, সেই ইনাসের একেবারে বর্ধমান কেন্দ্রিক গ্রাম আকুয়ে। এই গ্রামেতেই বাড়ি কবি শরদিন্দু প্রকাশ ঘোষ, তার বাড়ি। আমরা ইরাস বইমেলা কমিটির পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দিয়েছিলাম। আজকে তার বাড়িতে এসেছিলাম, বার্ধক্যজনিত কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি সেদিন। আমরা তার বাড়িতে এসে তাকে সম্মাননা আরো জ্ঞাপন করে গেলাম। তার জন্যে তার হাতে আমরা তুলে দিলাম একটি স্মারক স্মরণিকা, মানপত্র এবং উত্তরীয়। এগুলি আমরা তার হাতে তুলে দিলাম যে আমাদের বইমেলা ইনাস যে বইমেলা সেই কমিটির পক্ষ থেকে কবি শরদিন্দু প্রকাশ ঘোষ তার এখন বয়স। সমগ্র অনুষ্ঠানটি কবির বাড়ি আকুইয়ে অনুষ্ঠিত হয়। আজকে ইনাস ব্লক থেকে যারা এসেছেন তাদেরকে প্রথমে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সবচেয়ে ভালো লাগছে যে শিবু চৌধুরীকে তো আমরা পাই, আজকে পেয়েছি সিধু কানু বিরসা ইউনিভার্সিটির গ্রন্থাগারিক এবং গ্রন্থ আন্দোলনের এক পুরোধা পশ্চিমবঙ্গের প্রণব হাজরা মহাশয়কে, আর পেয়েছি আমাদের এক শিক্ষক গব্বর সাহেবকে, পেয়ে আমরা খুবই আপ্লুত। ইন্দাস থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। আগামী 20 মার্চ প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পলাশন অঞ্চল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতি রাজ সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। 20টি গরিব পরিবারের হাতে বিনামূল্যে গ্যাস ওভেন ও সিলিন্ডার তুলে দেওয়া হল। একটি স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার।
বর্তমান হাসপাতাল চত্বরে সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল। এক অসহায় মানুষের পাশে দাঁড়ালেন কয়েকজন সহৃদয় ব্যক্তি। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পড়াশোনার ফাঁকে নিজে হাতে গাছ পরিচর্যা করতে ব্যস্ত ষষ্ঠ শ্রেণীর এক পড়ুয়া। আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এখনকার মতো খবরের পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।